The truth is a damn hard pill to swallow. I'm reaching out, but all I feel is hollow. I wanna make you work, but all I do is make you worse. हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा देखो बेस्ट ब्यूटी सॉल्यूशन, प्रियंका मंडल और आमी प्रियंका तुम्हारे जन्य आज के दारुण एक टॉपिक नहीं एसेछि। जादेर पाए ब्लैक पैच पड़े गेछे एवं पाटा भीषण कालो हुए थाके, सब समय पाटा कालो थाकले आमादेर अनेकटा सौंदर्य नष्ट हो जाए। आज के तादेर जन्य खूब इंटरेस्टिंग, तुम्हारा इन्स्टैंट देखते पारबे कतटा ग्लो और कतटा फर्सा हुए उठबे तुम्हारे पा खूब ताड़ाताड़ी। और एत सिम्पल भावे तुम्हारे आमी एटा देखिए देव, जाते तुम्हारे कोनो কোনো অসুবিধা না করেই তোমরা খুব সিম্পল ভাবে তোমাদের পাটাকে খুব ফর্সা করে তুলতে পারবে। তো চলো ঝটপট করে রেমেডিতে চলে যাই, একদম দেরি করব না। তার আগে বন্ধুরা, এই চ্যানেলে যারা নতুন এসে গেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটাকে অন করে রেখো, কারণ তোমাদের রিকোয়েস্টে আমি প্রত্যেকটা ভিডিও আনছি এখন থেকে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও তোমাদের কি প্রবলেম, তোমাদের প্রবলেমের সলিউশন নিয়ে নেক্সট ভিডিও আমি নিয়ে চলে আসব। তো বন্ধুরা একদম দেরি করবো না, চলো ঝটপট করে রেমেডিতে চলে যাই। প্রথমে আমি নিয়েছি উষ্ণ গরম জল, তোমরা স্কিনে যতটুকুনি সহ্য হবে ততটুকুনি উষ্ণ গরম জল নেবে। আমি হাফ বালতি মতো উষ্ণ গরম জলে একটা গোটা পাতিলেবুর রস নিয়েছি আর একটা ডাব শ্যাম্পু ব্যবহার করেছি। তোমরা যে কোনো একটা শ্যাম্পু ব্যবহার করতে পারো, আমি এক পাতায় ব্যবহার করেছি। তো দেখতে থাকো আমি এরপরে কী কী করছি আমার পায়ের গ্লো আনার জন্য। পায়ের কোনো জায়গায় যদি শক্ত থাকে, আমার পায়ের গোড়ালিটা সাধারণত শক্ত হয়ে থাকে আর যেটুকুনি ময়লা জমে থাকে, যে কোনো একটা ফাইল ইউজ করবে, তুমি যে কোনো ফাইল ইউজ করে একটু গোড়ালিটা ঘষে নেবে। আর ব্রাশ, যে কোনো একটা ব্রাশ ইউজ করো, আর ব্রাশের মধ্যে জাস্ট কিছু ইউজ করতে হবে না, তোমরা জাস্ট গরম জলে পাশ যেহেতু 10 মিনিট ভিজিয়ে রেখেছো এরপরে তুমি ব্রাশ করে নেবে জাস্ট আর কিছু। এরপরে তুমি একটা বোল নেবে আর বেকিং সোডা নেবে 1 চামচ, তার মধ্যে তোমরা 1 চামচ মতো চিনি ব্যবহার করবে আর 3 থেকে 4 ফোঁটা লেবুর রস এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবে এবং এই প্রোডাক্টটা তোমার পুরো পায়ে ভালো করে অ্যাপ্লাই করবে। তার আগে বন্ধুরা একটা জিনিস নজর করবে, যেন চিনিটা ভালোভাবে একটু গুলে যায়, যেন মিক্সচারটার সঙ্গে চিনিটা কিছুটা পরিমাণেও গুলে যায়, সেটুকুনি নজর রাখবে। একটা জাস্ট তোমার পায়ে 2 থেকে 3 মিনিট পায়ে লাগিয়ে রাখবে। যে কোনো পছন্দের ময়েশ্চারাইজারটা তুমি ইউজ করতে পারো, আমি এখানে পরম্পরার ময়েশ্চারাইজার ইউজ করেছি।